and first match সোমবার সময় এখন দুপুর 1টা वेलकम बैक टू दि चैनल वेलकम टू अर ब्लग आशा करी सबाई तुम्हारा भलो आज सुस्थ आज एंड एज अलवेज जस्ट फाटाफाटी आसो तो आज के तीन दिन आरती आसबे ना तो सकाल बेला उठे काज कर्म समस्त किस झाड़ू भोजा काचाकुचि एकटू आधटू और और गलाय एक फेरिंजाइटिस प्रब्लेम हो एक व्यथा कर कुल्फी आबार किछु छिंचे तो कल के रिवेलार जो बाड़ी फिर तक हटात कर मन हलो बाड़ी अनेक दिन भलो रान्ना है तो कल के एक भलो रान्ना मीन्स एक बजार जाए जैक तो आज के सकाल बेला बजार गए अनेक रकम माछ एने पापदा माछ पार्शे माछ पमफ्रेट माछ और आज के सौमी आस लाच सबाई एकसाथे ही करब तो आज के फ्राइड राइस हो पमफ्रेट माछ दिए एक तरकारी आलू दिए कलिया टाइपर और रात्रि बेलार जो हो कूमड़ो आलुर एक तरकारी कारण अभी तो किसान बनाबी तो भेबे ही ओरकम ही हो रुटी हो पायस हमें एकटू पर बनाब बाट एन आपात तो हे कारा सिंसर गलाय व्यथा तार जोन्नो रेडी हो गए एर मध्य आज लवंग दारुचिनी आदा मधु हाँ और कि फ्राइड राइसर संगे पमफ्रेट deadly combination kintu o kichu korar nei গুড আফটারনুন এভরিওয়ান বেজে গেছে 1:30টা ফাইনালি স্নান টান করলাম ওর পিছে ড্রিঙ্কটা বানিয়েছিল সেটা নেওয়ার পর গলা ব্যথা একটু কমেছে বাট স্টিল এখনও আছে ঢোক গেলে ব্যথা করছে সৌমি জাস্ট এলো আর ওরপি এখন লাঞ্চের প্রিপারেশন করছে আজকে সকাল সকাল গিয়ে এত কিছু বাজার করে নিলাম ইভেন এর আগে ফ্রেম টাইম মানে অনেক কিছু রান্না হয়েছে তারপর এসে দেখছি কি ফ্রাইড রাইস পমফ্রেট আর এটা কি রায়তা হুম হুকা দিয়ে দিলাম বাকিগুলো কি হলো বাকিগুলো হবে না সব মাছ কি একবার হয়ে মানে কি তো সব মাছ খেতে ভালো লাগে সৌমি আজ যদি অনেক কিছু হয় তাহলে এইটার এসেন্স प्रचंड खिदे कथा मासेर पर मास जमते थे समय बसेन कर व्हाट्सएपे गत एक घंटा डिस्कशन चल रही फाइनली गए बैलेंस जीरो दाड़ी मैं हिसाब मिले जाए মানে স্টিল তোমার থেকে পাই টাকা তুমি দাও নি আমাকে যাচ্ছ কোথায় এখন সোমালির বিয়ে তো আমি ভেবেছি বেনারসি পরব কারণ বেনারসি পরার মতো ওকেশন খুব কমই আসে তো বেনারসির যে ব্লাউজটা আমার তখন আমার মোটেই পছন্দ হয়নি আর সেটা আমি অনেক পরেছি তার জন্য নতুন ব্লাউজ বানাতে যাব আর একটা জিনিস মানে এতদিন তো মানে অল্প হলো ঠান্ডাটা ছিল তো ব্লগ করার সময় ফ্যান বন্ধ করতে কোনো প্রবলেমই হতো না এখন ডাহা গরম পড়ে গেছে আর এই ক্যামেরা অন মানে ফ্যান বন্ধ মানে মাথা খারাপ আজকে দুদিন পর ফাইনালি আমি রোডে ভিডিও মাইক প্রো প্লাসটাকে আনবক্স করে ফিট করেছি যদিও একদম বেসিক সেটিংসে চলছে এর পিছনে গুচ্ছের বাটনস আছে যেগুলোকে ধীরে ধীরে আমাকে বুঝতে হবে এখন হয়তো তোমার অডিও কোয়ালিটিতে খুব একটা ডিফারেন্স কিছু বুঝতে পারবে না বাট ডেফিনেটলি ক্যামেরাটাকে যদি এদিক ওদিক করি এর আগের টাইম মানে রোড ভিডিও মাইক গোটাতে একটু এক্সট্রা নয়েজ অ্যাড হতো সেগুলো হয়তো এখানে ডেফিনেটলি কাট আউট হয়ে যাবে বাট লুকটার মধ্যে কিন্তু একদম মানে প্রচুর চেঞ্জ এসছে তোমরা বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখতেই পারছো আগেটাই হোয়াইট ছিল রেড ছিল ও আচ্ছা সরি ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছে ম্যাডাম আগেটাই রেড ছিল হোয়াইট ছিল বাট এটা পুরো টপ টু বটম একদম ব্ল্যাক হয়ে গেছে ব্ল্যাক ইজ অলওয়েজ লাভ একদম ক্লাসি দেখতে লাগছে তো প্লিজ কমেন্টে লিখে জানিও কেমন লাগছে ফাইনাল লুকটা নাও হোয়াট আই মাস্ট সে ওরপি কিন্তু মাঝে মাঝে আমার এনার্জিকে একদম বাজেভাবে বিট করে যায় দেখো গতকালে এত টায়ারিং দিন যাওয়ার পর সবাই মোটামুটি ডেটটা আর এখন লাঞ্চে পরে ল্যাপটপের সামনে বসতে হবে কোনো উপায় নেই তাই আদারওয়াইজ বিছানাকে ঘুমিয়ে দেয় বাট এই না কি দেখো আমার বাইরে যাওয়াতে কোনো কোনো না এই রোদে গরমে লাঞ্চ করে এখন দৌড়াচ্ছিস প্ল্যানেট ব্লাউজ বানাতে দেওয়ার জন্য আমাদের না আমি রবিবার দিন আছে বিয়েটা আর আমার হচ্ছে লাল বেনারসি তার সাথে আমার একটা গ্রিন কালারের ব্লাউজ বাবা আমাকে বলে আমাদের আমি হাফ প্যান্টে চলে যাব বাট আমি এই রোদে গিয়ে এখন পারছি না সমস্ত করতে বাট না বাইরে দাঁড়ানো আমি পৌঁছাবো স্প্যানিশে রোদ থাকবে না এখন 3টে বাজে মানে দুই দুই বোনের মধ্যে এতখানি কি করে গতকাল গতকাল বেদিক ভিলেজে গিয়ে আমরা সবাই কত মজা করলাম
ফটো তুললাম, এই করলাম, সেই করলাম, বাট পূজাকে কিন্তু রুমের বিছানা থেকে তোলা গেল না, ও কিন্তু সারাটাক্ষণ বিছানার মধ্যে কাটিয়ে দিল। আর দিদিকে দেখো, মানে পুরো নর্থ পোল আর সাউথ পোল, কি ছোট ফুলকপি, হাইব্রিড হয়ে গেছে। এই নজর মডেল লাগাবেন ও আবার কি? আচ্ছা এইদিকে একজন দেখো, পুরো রেডি রেডি হয়ে বেরোচ্ছে, আর এনাকে দেখো খাটাখাটনি হয়ে গেছে, মানে তুই তো বেদিক ভিলেজে গিয়ে সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি করেছিস, রেস্ট দরকার, রেস্ট না প্লিজ। বাজে এখন 3:05, ওবি এখন ফাইনালি বেরোলো, আর এদিকে একটা সমস্যা হয়ে গেছে, কিছুদিন আগে জিকেবি থেকে যে নতুন টসমাটা নিলাম মার্ক জেকব, এটা একটু লুজ হয়ে গেছে, মোর ওভার এটা যে স্টিক টাইটার এজটা দেখো অতটা কার্ভি না, সুতরাং কানের পেছনে অতখানি সাপোর্ট দেয় না, তাই লুজ হয়ে যাওয়ার কারণে মাথাটা এখন নিচু করলো না, আস্তে আস্তে নেবে আসে, তাই কাজগুলো করতে খুব একটা অসুবিধা হচ্ছে। আর এই কারণে আজকে সকাল থেকে আমি আমার পুরনো চশমা মানে এইটা এটা পরে কাজ চালাচ্ছি, আর এটার যে এজটা সেটা কিন্তু একটু কার্ভি, তো কানের পেছনে বেশ ভালো সাপোর্টও দেয়। বাট এনিওয়ে আজকে সন্ধ্যাবেলা আফটার অফিস আজ যাবো, জিকেবি দেখি চশমাটাকে ফিক্স করে আনতে হবে। বাপরে বাপ, গাড়ি থেকে নামলাম আর যেন কি বলবো, আর পুরো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। যাই হোক, প্রায় পৌঁছে গেছি, আর ভেবেছিলাম রোদ একটু কমে যাবে 4:00-4:00, 4:00 আগেই পৌঁছে গেছি, এখন 4:45 বাজে। জাস্ট যাচ্ছি নিউ মার্কেটে, আগে পিসটা নেবো। গ্রানেটের ভিড় কোনোদিনও কমে না, সে তুমি ভরা সোমবারে আসো কিংবা রবিবারে আসো, ইটস অল সেম। হগ মার্কেটের ভেতরে ঢুকে গেছি, আর অনেক দিন পরে এই মার্কেটের ভেতরটা এলাম। অ্যাকচুয়ালি খুঁজছিলাম এমব্রয়ডারির, বাট এখানে গ্রিন কালারের উপরে এমব্রয়ডারি করা বিশেষ কিছু নেই, তো এটা এটা বেনারসি কাপড়, তো বেনারসি কাপড়ের উপরে আছে, বাট গ্রিন কালারটা খুব মিষ্টি, লালের সাথে খুব ভালো যাবে। আর নাহমজের সামনে দিয়ে পাস করছিলাম, কিছু একটা নেবো না, এটা তো হতেই পারে না, তো অনেক দিন পরে এলাম এদিকে। এই যে গুড্ডু এখানে একদম উল্টো দিকে দাঁড়িয়েছিল, গাড়ির এসিটা একটু সার্ভিসিং এর দরকার আছে, সামহাউ একটু ঠান্ডা কম হচ্ছে। এসেছিলাম তখন 4:45 বাজছিল, আর এখন 4:30 থেকে একটু বেশি হয়ে 4:40-এর মতো বাজে। আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে যাব আর সবাই মিলে না হোম সিটি দিয়ে কফি খাবো। এখন বাজে 5:30, জাস্ট বাড়ি ঢুকে গেলাম। টেরিবল এনার্জি বস, টেরিবল এনার্জি। ওপি বাড়ি আসা মাত্র কুলফিতে এমনভাবে ঝাঁপিয়ে পড়লো, বা যাকে ও ঢোকা মাত্র এখন আবার শুরু করে দিয়েছে কফি বানানো, বিকজ একটা কেক নিয়েছে, স্পেশাল ফ্রুট কেক যেটা সবাই আমরা রিলিশ করে খাবো, তার জন্য এখন হচ্ছে কফি। তো আমি এসে জিজ্ঞেস করলাম কি কফিটাকে আমি বানিয়ে দেবো, না আল ম্যানেজ। গতকাল আরবান্স থেকে আসার সময় নেসক্যাফে লাতের এই পাউচটা আনা হয়েছিল, এটা এখন কফির মধ্যে দিয়ে দেওয়া হবে, টেস্টটা বেড়ে যাবে, বাড়ির মধ্যে অ্যাডেড সুগার আছে, কি আর করা যাবে। স্পেশাল ফ্রুট কেক, সৌমিও ফার্স্ট টাইম টেস্ট করবে আর ও ফার্স্ট টাইম টেস্ট। আমি তো নামও শুনিনি। কে দেখ চলো, তো এই হচ্ছে আমাদের কফি আর এই হচ্ছে নাহমসের স্পেশাল ফ্রুট কেক। কেমন কি দেখতে, খুব ভালো হতো, রিচ, সত্যি খুব ভালো হতো। সৌমি অনেকক্ষণ ভেবে একটা ডেফিনেশন বের করলো, বললো খুব ভেজা ভেজা, সত্যি এটা যে রিচ ফ্রুট কেক, একদম রিচ ফ্রুট কেক। বলতে তোমার সাথে পার্সিয়ালিটি করলে আমাদের বড় আমি
এটাও যে বেস্ট কটন ক্যামেরা সিন অফ দ্য ডেকেড, কি পড়লি বুঝা, পুরো স্লো মোশনে একদম। বলছি এমনই সার্কাস জায়গায় সবসময় ও পড়ে গেছে যে সবাই ক্যামেরা নিয়ে বসে গেছে, আমি তো এখানে হেসে খুন লুটফুট পুরো সঙ্গে দিকে জল দিচ্ছে, মানে জল খাচ্ছিল বলছে কি হলো বুঝতে পারলাম না, আমি কি মিস করে গেলাম বলে ও চেয়ারে বসে পড়লো, ওখানে সিন দেখছে কি হচ্ছে। এরপর এখন অর্পি বানাবে চিকেন পাকোড়া, তা আমি সৌমি আর অর্পি এখন বেরিয়েছি বাজারে যাচ্ছি বোনলেস চিকেন আনতে, রবিনকে বললাম রিক্সা স্ট্যান্ডে একবার দাঁড়াও, দাঁড়িয়ে আসে মেবি অত পৌঁছে গেছে। আর পূজাকে তো মানে ওকে বলার আগে বলে আমাকে প্লিজ বলিস না, আমি কিন্তু বাড়ি থেকে বেরোতে পারবো না। তুমি অ্যাকচুয়ালি রান্নাঘরে যে পনিরটা বানিয়েছিলে না, ওরকম সেম প্রিপারেশনে চিকেন দিয়ে করতে পারো। হ্যাঁ ওকে, হ্যাঁ না রবীন্দ্রা মানে পুরো আমাদের লাইফে রবীন্দ্রার রোল প্লে যে কতটা সেটা মানে কি আর বলবো। ওঠো ওঠো, বেবি সিটে কে বসছে আজকে? সাধারণত এই বেবি সিট মানে দুধুভাত সিটটাতে পূজা বসে, আজকে পূজা নেই তাই অর্পি বসেছে। সামনের দোকানে কি বানাতো এতদিন আমি জানতাম না, আজকে দেখলাম ওখানে চপ বানা, বললো হবে চিকেন পকোড়া, সেই জন্য আমরা গেলাম বোনলেস চিকেন আনতে। লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়ে গেল, বললো নাকি পনির পকোড়া শর্ট অফ জড়া হবে, তাই আমরা পনির নিয়ে বাড়ি চলে এলাম। যেটা বেস্ট হয়েছে যে ব্লগিং সেটআপটা দেখতে হয়েছে একদম টপ টু বটম এ ক্লাস, তাই না? বাবা জুতোর আগে স্টাইল দেখো। আমার ইয়াম্মি ক্রিস্পি শেজওয়ান পনির রেডি, সিরিয়াসলি বলছি আমি একটুখানি চেখে দেখে যে খেতে খুব ভালো হয়েছে। সিরিয়াসলি পারফেক্ট, মজা তো না, হোটেল টাইপ। পূজা এতক্ষণ পেটে হাত দিয়ে বসেছিল আর এবারে পনিরটা দেখে গন্ধটা পেয়ে ল্যাংড়া তো ল্যাংড়াতে এসে একটা খেয়ে চলে না, বলেছি না আমি কিছু খাবো না। যাই হোক, আজকের ব্লগটা আমরা এই অবধি রাখছি, আশা করি তোমাদের কিছু ভালো লেগেছে ব্লগটার মধ্যে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ইনসাইড আউট ইনসাইড আউট এক্সট্রা। And as you always say, take care of yourself, your friends, your family, everybody around you. Stay happy, stay blessed, and stay pretty. Ta-da! See you in the next vlog.